আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস সিক্স ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য উপপাদ্য সহ সম্পূর্ণ বই বুঝিয়ে করানো হয়। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় ষষ্ঠ বীজগণিত অনুশীলনী 4.1 এর উদাহরণ 5, লেকচার 20। যারা 1 থেকে 19 লেকচার দেখোনি, প্লে লিস্টে গিয়ে 1 থেকে 19 লেকচার দেখে নাও, তারপরে লেকচার 20 বুঝো, না হলে তোমাদের জন্য বোঝাটা অনেক কঠিন হয়ে পড়বে এবং অঙ্কটাই কঠিন মনে হবে। কিন্তু সিরিয়ালি যদি যাও, নিশ্চয়তা দিচ্ছি অঙ্ক তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। সবচেয়ে সহজ হচ্ছে পৃথিবীতে অঙ্ক অন্যান্য যে কোনো সাবজেক্টের চাইতে। আসো আমরা লেকচার 20 শুরু করি। বই খাতা কলম সাথে নাও এবং আমার সাথে সাথে তোমরাও করো। দেখো প্রশ্নে কি বলেছে, 5 নম্বর, একটি কলমের দাম এক্স টাকা এবং একটি খাতার দাম ওয়াই টাকা এবং একটি ঘড়ির দাম জেড টাকা হলে নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝায়? প্রথম প্রতীকটা কি? প্রথম প্রতীক দেখো 5x। 5 মানে কি? 5টি। এক্সটা কি? বইয়ের দিকে থাকো, এক্স হচ্ছে কলমের দাম, তাহলে 5টি কলমের দাম বোঝায়। 5x দ্বারা 5টি কলমের দাম বোঝায়। তারপরে দেখো 7y। 7 মানে কি? 60টি। 7y দ্বারা বোঝায় 60টি। ওয়াইটা কি? বইয়ের দিকে, বইয়ের পশ্চিম হতে দেখো, ওয়াই হচ্ছে খাতার দাম, তাহলে 60টি খাতার দাম বোঝায়। দেখো আমরা কিন্তু প্রশ্নটা সামনে রাখলে এগুলো পারছি। তারপরে দেখো পরেরটা 2x + 5y, এখানে দুইটা জিনিস আছে। প্রথমে 2x, এক্সটা কি? কলমের দাম। 2x মানে দুইটা কলমের দাম, সাথে আরও আছে কি আছে দেখো 5y, ওয়াইটা কি? খাতার দাম 5টা, তাহলে কয়টা খাতার দাম? 5টি খাতার দাম। 5y মানে 5টি খাতার দাম, আর দুইটাকে যোগ করেছি, দুইটাকে কি করেছি? যোগ। তাহলে 2x + 5y দ্বারা 2টি কলমের দাম ও 5টি খাতার দামের সমষ্টি বোঝায়। 5টি খাতার দামের যোগফল বোঝায়ও লিখলেও ঠিক আছে, আর যোগফলকে সুন্দরভাবে বলতে গেলে সমষ্টি বলাটাই সুন্দর। তাহলে 2x + 5y দ্বারা 2টি কলমের দাম ও 5টি খাতার দামের সমষ্টি বোঝায়। সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই নতুন ভিডিও দিব তোমরা সাথে সাথে তা পেয়ে যাবে। আর লাইক শেয়ার কমেন্টস করো যদি ভালো লাগে, আর কোনো প্রশ্ন থাকলেও কমেন্টসে করতে পারো। তাহলে আমরা 4 নম্বরটা যাই। 4 নম্বর হচ্ছে x + y + z। এক্স একটা এক্স, ওয়াই একটা ওয়াই, জেড একটা জেড, তাহলে সব একটা একটা। তাহলে এক্সটা কি? আগে আসো এক্স কি, আমরা বই থেকে দেখি কলমের দাম। এক্স কিসের দাম? কলমের দাম। ওয়াই কিসের দাম? খাতার দাম। জেড কিসের দাম? ঘড়ির দাম। তাহলে একটি কলমের দাম, একটি খাতার দাম ও একটি ঘড়ির দামের যোগফল ছিল, আগেরটা আমরা সমষ্টি বলেছি, এখানেও সমষ্টি। আবার শুনো, x + y + z দ্বারা একটি কলমের দাম, একটি খাতার দাম ও একটি ঘড়ির দামের সমষ্টি বোঝায়। বোঝায় বা বোঝায় যায়, যেটাই লিখবে প্রশ্নে তোমরা সেভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে বোঝায় লিখেছে, আমি তাই বোঝায় লিখেছি। কেউ যদি বড় সুগার বুঝ হাকার অন্তস্থ লেখে, আমিও তাই লিখব। অর্থাৎ প্রশ্নের উপর নির্ভর করবে, নিজেরা চালাকি করার কোনো প্রয়োজন নেই। তারপর আসো 5 নম্বর। রোমান 5-এ কি বলেছে? 4x + 3z। এখন আসো এক্সটা কি? এক্স হচ্ছে কলমের দাম। জেড কি? জেড হচ্ছে ঘড়ির দাম। তাহলে 4x মানে কয়টা কলম বলো তো? 4টি কলম। তাহলে 4x দ্বারা, 4x + 3z দ্বারা 4টি কলম ও 3z, তাহলে কি 3টি ঘড়ির দামের যোগ আছে মাঝখানে, তাহলে সমষ্টি লিখতে পারি। যোগ যোগ বোঝায় বা সমষ্টি বোঝায়। তো সুন্দর করে বলি আমি আবার, 4x + 3z দ্বারা 4টি কলম ও 3টি ঘড়ির দামের সমষ্টি বোঝায়। এটা অ্যান্সার, অ্যান্সার লিখলে পুরোটাই লিখতে হবে সবগুলোর। আজকের মতো লেকচার 20 এখানে শেষ হলো। সকলকে পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।